হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং তো স্টুডেন্টস আমি আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে এবং আজকে ক্লাসের শুরুতেই সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা তো বুঝতেই পারছো আজকে কোন দিনের কারেন্ট অ্যাফেয়ার্সটা দিতে চলেছি আজকে পনেরোই আগস্টের কারেন্ট অ্যাফেয়ার্সটা দিচ্ছি আজকের ক্লাসটাতেও তোমরা অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে অবশ্যই শেয়ার করে দিও আর গতকাল একটা প্র্যাকটিস ক্লাস দিয়েছি বায়োলজির ওপর যদি কেউ না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে নেবে আর চ্যানেল থেকে দেখে নিও আর প্রিভিয়াস কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কেন দেখছো না কেউ ওগুলোর লিঙ্কও ডেসক্রিপশানে দেওয়া থাকবে যদি কেউ না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে নিও তাহলে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বাকি রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করে দেওয়া যাক আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে বিশ্ব অঙ্গদান দিবস পালন করা হয় কবে অপশান এ বারোই অগস্ট অপশান বি তেরোই অগস্ট অপশান সি চোদ্দই অগস্ট এবং অপশান ডি পনেরোই আগস্ট সঠিক উত্তর অপশান বি তেরোই অগস্ট নেক্সট প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে ভারত মোট কয়টি পদক জিতেছে অপশানে চারটি অপশান বি পাঁচটি অপশান সি ছটি এবং অপশান ডি সাতটি সঠিক উত্তর অপশান সি ছটি একটি রুপো আর পাঁচটি হচ্ছে ব্রোঞ্জ নেক্সট কোয়েশ্চেন ডক্টর এম এস স্বামীনাথন অ্যাওয়ার্ড দু সম্মানে ভূষিত হলেন কে অপশান এ মনোহর লাল অপশান বি জিতেন্দ্র সিং অপশান সি ডক্টর অনন্ত দর্শন শঙ্কর এবং অপশান ডি পি ভি সত্যনারায়ণ সঠিক উত্তর অপশান সি ডক্টর অনন্ত দর্শন শঙ্কর নেক্সট দু হাজার চব্বিশ লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে পারদো আল্লা কে ক্যারি ক্যারিরা অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন কে অপশানে এ শাহরুখ খান অপশান বি আমির খান অপশান সি সলমন খান এবং অপশান ডি অমিতাভ বচ্চন সঠিক উত্তর অপশান এ শাহরুখ খান নেক্সট সম্প্রতি প্রয়াত সুসান ওস সিকি ওচ সিকি কোন কোম্পানির প্রাক্তন সিইও ছিলেন অপশন এ গুগল অপশন বি ইউটিউব অপশন সি ফেসবুক এবং অপশান ডি ইনস্টাগ্রাম সঠিক উত্তর অপশন বি ইউটিউব আর তিনি ছাপ্পান্ন বছর বয়সে মারা গেলেন আচ্ছা আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও পড়াশুনোর পাশাপাশি প্র্যাকটিস করতে থাকো পড়াশুনো করতে থাকো এবং প্র্যাকটিসও করতে থাকো সেই সঙ্গে আর পারলে কোয়েশ্চেনগুলো রেগুলার টুকে রাখবে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে ভিডিও দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও এছাড়াও টেলিগ্রামে জয়েন হয়েও প্রিভিয়াস ক্লাসগুলোর লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে একবার চেক করে নেবে চলো তাহলে নেক্সট কোয়েশ্চনে চলে যাই নেক্সট কোয়েশ্চেন প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে পদক তালিকায় ভারতের স্থান কত অপশান এ অপশান বি উনষাট অপশান সি একাত্তর এবং অপশান ডি একশো সঠিক উত্তর অপশন সি একাত্তর আর প্রথম স্থানে রয়েছে আমেরিকা নেক্সট সেভেন্টি ফাইভ গ্রেট রেভলিউশনারিস অফ ইন্ডিয়া শিরোনামে বই লিখলেন কে অপশান বিনায়ক রজত ভাট অপশান বি হরিবংশ নারায়ণ সিং অপশন সি রাজেশ সিং এবং অপশান ডি ভীম সিং সঠিক উত্তর অপশান ডি ভীম সিং নেক্সট কোয়েশ্চেন কোন দেশের সাথে ইউপিআই পরিষেবা চালু করার জন্য চুক্তি স্বাক্ষর করল ভারত অপশান এ শ্রীলঙ্কা অপশান বি মায়ানমার অপশান সি মালদ্বীপ এবং অপশান ডি থাইল্যান্ড সঠিক উত্তর অপশান সি মালদ্বীপ নেক্সট কোন দেশের প্রেসিডেন্ট হিসেবে চতুর্থবাদ শপথ গ্রহণ করলেন পল কাগামে অপশান এ রুয়ান্ডা অপশান বি উগান্ডা অপশান সি তানজানিয়া এবং অপশান ডি আইভরি কোস্ট সঠিক উত্তর অপশান এ রুয়ান্ডা নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন সম্প্রতি কোন দেশের প্রধান রাষ্ট্রপতি ওয়াইদুল হাসান পদত্যাগ করেছেন অপশান এ ভারত অপশান বি বাংলাদেশ অপশান সি মায়ানমার এবং অপশান ডি শ্রীলঙ্কা সঠিক উত্তর অপশান বি বাংলাদেশ ওকে স্টুডেন্ট আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের বন্ধুবান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে ততক্ষণ সুস্থ থেকো পড়াশুনো করতে থেকো থ্যাংক ইউ